আমাদের এই শহীদ নেতৃবৃন্দকে যে অন্যায় করে হত্যা করা হয়েছে সে অসমাপ্ত কাজের তালিকা নিয়ে স্বপ্ন দপ্তর এসেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াটেকা সরকার প্রতিষ্ঠা, আমি জামাত সহ সকল নেতৃবৃন্দের মুক্তি, মানুষের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করবার দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, সংগ্রামী সভাপতি, সংগ্রামী জনসমুদ্র, সংগ্রামী বিশ্ববাসী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আসছি আমাদের শহীদের শিপন মাসুম ফয়সাল, তাদের মায়েদেরকে এই কথা বলবার জন্যে যে আপনাদের সন্তানরা যে এই চক্করে জীবন দিয়েছে তাদের উত্তরসূরিরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আবার একত্রিত হয়েছে। আমরা আজকে এসেছি আমাদের শহীদ নেতৃবৃন্দকে যে অন্যায় করে হত্যা করা হয়েছে সে অসমাপ্ত কাজের তালিকা নিয়ে স্বপ্ন দপ্তর এসেছি। আমরা আজকে এসেছি এই শেখ হাসিনা দেশকে যেভাবে ধ্বংস করেছে সেই দেশকে মেরামত করার জন্য আমরা এসেছি। যারা আমাদেরকে রিমান্ড নিয়ে গুলি করেছেন, হত্যা করেছেন, গুম করে রেখেছেন, মানবাধিকার লঙ্ঘন করেছেন, যদি আপনারা ইসলামের পথে আসেন তাহলে ক্ষমা করে দেওয়ার জন্য এসেছি। তাই আসুন আগামী দিনের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার, শিক্ষা, সংস্কৃতি যদি প্রতিষ্ঠা করতে হয় একজন ব্যক্তিকে সরাতে হবে, আপনারা কি রাজি আছেন? সেই মুক্ত দেশ না হওয়া পর্যন্ত, এ অবৈধ সরকারের পদত্যাগ না করা পর্যন্ত 2006 সালের মতো আপনারা কি জীবন দিতে প্রস্তুত?